আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটি মজার ডেজার্ট বানাবো, আর সেটা হচ্ছে চিড়া দিয়ে। তো চিড়া দিয়ে আমি কিভাবে একটি মজার ডেজার্ট বানাচ্ছি পুরো রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। চিড়ার ডেজার্ট বানাতে আমার প্রথমে লাগছে চিড়া। আমি চিড়া নিয়েছি কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ, আর নিয়েছি কিছু ফ্রুটস, কলা, আনারের দানা, আর হচ্ছে খুরমা, আরও লাগছে আমার গরুর দুধ। ভিউয়ার্স, আমি এখন গরুর দুধ দিয়ে দিচ্ছি হাঁড়িতে, যেই দুধটা আমি আগেই জাল দিয়ে নিয়েছিলাম। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দেবো গরুর দুধ। গরুর দুধটাকে আমি আগে গরুর দুধের সাথে এভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢেলে দিচ্ছি গরুর দুধের সাথে। এই গরুর দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিউয়ার্স, এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। যেহেতু কনডেন্স মিল্ক দিচ্ছি, তাই আমি আলাদা করে কোনো চিনি দেব না। এখন আমি কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ, গরুর দুধ সব খুব ভালো করে জাল দেব, আর এক্সট্রা কোনো চিনি আমি দেব না। আপনারা চাইলে চিনি আপনারা অ্যাড করতে পারেন, যদি কেউ চিনি বেশি খান বা মিষ্টি বেশি খেতে চান সামান্য চিনি অ্যাড করতে পারেন, কিন্তু কনডেন্স মিল্কের বেলায় চিনি অ্যাড না করাটাই ভালো। সে হচ্ছে চিড়া, যে চিড়াকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ধুয়ে একটা আলাদা বাটিতে রেখেছি। ডেজার্টের মেইন কাজ হচ্ছে দুধ ভালো করে জাল দিতে হবে। দুধ ভালো করে জাল দিয়ে ঘন করতে হবে, তাহলে এই ডেজার্টটি খেতে খুব সুস্বাদু হবে। জাল দিয়ে একবারে ঘন হয়ে গেছে, এখন আমি চুলা অফ করে দিয়ে নামিয়ে ফেলবো। আর এখন আমার ভেজানো চিড়ার মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি। এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ফ্রুটস গুলো। ফ্রুটস এর মধ্যে আছে কলা, আনার দানা, আর হচ্ছে খুরমা বা খেজুর। ভিউয়ার্স, হয়ে গেল আমার চিড়া দিয়ে মজার একটি ডেজার্ট। আমি পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, আর এমন একটি ডেজার্ট ইফতারের টেবিলে থাকলে আর কিছুই লাগে না। ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকবেন, সবাই আমার সাথেই থাকবেন। সবাইকে রমজানুল মুবারক, আল্লাহ হাফেজ।